প্রতিদিন শয়ে শয়ে মানুষ পোর্ট করাচ্ছেন বিএসএনএল এ। বেসরকারি টেলিকম সংস্থাগুলির রিচার্জের মূল্য বৃদ্ধি, টাটাদের সাথে বিএসএনএল এর হাত মেলানো, গ্রাহকদের সিদ্ধান্ত বদল এর কারণ বলে দাবি। সম্প্রতি হঠাৎ করে রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে সমস্ত টেলিকম সংস্থাগুলি, যার ফলে এই দুর্মূল্যের বাজারে রিচার্জ করতে গিয়ে মাথায় হাত পড়ছে সাধারণ মানুষের। একে তো পেট্রোল ডিজেলের চড়তে থাকা দামের পারদ, আর অন্যদিকে বাজার অগ্নিমূল্য। এই অবস্থায় মোবাইলের রিচার্জের দাম বেড়ে যাওয়ায় বেশ কিছুটা বিপাকে পড়েছেন মানুষজন। তাই এবার জিও, এয়ারটেল, এমনকি ভিআই রিচার্জের দাম বৃদ্ধি করার সঙ্গে সঙ্গেই বিএসএনএলের দিকেই ঝুঁকছেন বেশি সংখ্যক মানুষ। অনেকেই ইতিমধ্যেই নিজেদের সিম কার্ড পোর্ট করিয়ে নিয়েছেন বিএসএনএলে। এ বিষয়ে সঞ্জীব বিশ্বাস নামে এক গ্রাহক জানালেন, সম্প্রতি রিচার্জের খরচ বেড়ে গেছে, এক একটি পরিবারে 2 থেকে 3টি সিম কার্ড, খরচ যোগাতে হিমশিম খেতে হচ্ছে, তাই বিএসএনএলে পোর্ট করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মেনলি জিও থেকে বিএসএনএল গেলাম, তার কারণ হচ্ছে কস্টিংটা অনেক বেড়ে গেছে। সংসার চালাতে গেলে একটা পরিবারে 2-3টে সিম থাকেই, সেক্ষেত্রে সব যদি দাম বাড়িয়ে দেয় সেক্ষেত্রে সংসারের হালে যেটা কম দিচ্ছে এবং পরিষেবা ভালো হয়। তারপরে যখন শুনলাম যে বিএসএনএল এর সঙ্গে টাটা কোম্পানির একটা লিঙ্কস তৈরি হয়েছে এবং ভবিষ্যতে ভালো যাবে, টাটা ভারতবর্ষের একটা ডিজেল পার্সন, ওনাকে বিশ্বাস করাই যায়, সেই জন্যেই আমি এতে খরচ কমানোর জন্যই বিএসএনএল এসেছি। প্রসঙ্গত, চলতি বছরই টাটা কনসালটেন্সি সার্ভিসের সাথে চুক্তি করে নিয়েছে বিএসএনএল। বর্তমান সময়ে বিএসএনএলের চাহিদার কথা মাথায় রেখে নতুন টাওয়ার বসানোর কাজ থেকে শুরু করে উন্নত পরিকাঠামো গড়ে তোলা এবং সার্বিকভাবে 4G পরিষেবার উন্নত করার কাজে এই অর্থ ব্যয় করা হবে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে জম্মু কাশ্মীরে বাড়ছে বিএসএনএলের গ্রাহকের সংখ্যা। এই অঞ্চলে প্রচুর সংখ্যক মানুষ ইতিমধ্যেই বিএসএনএলে শিফট করে গিয়েছেন। সেই সঙ্গে জানা গিয়েছে জম্মু কাশ্মীরে 4G পরিষেবা চালু হয়ে গিয়েছে, এমনকি কাশ্মীর উপত্যকায় আরও 500টি টাওয়ার বসানো হবে। শুধুমাত্র কাশ্মীর উপত্যকায় নয়, পশ্চিমবঙ্গের বহু মানুষও এখন বিভিন্ন কোম্পানি ছেড়ে বিএসএনএলে পোর্ট করিয়ে নিচ্ছেন। জিওর তুলনায় বিএসএনএলে একদিকে যেমন রিচার্জের পরিমাণ অনেকটাই কম, তেমনই বিএসএনএলে এখন পরিষেবার দিক থেকে অনেকটাই উন্নত হয়েছে। চলতি বছরে টাটা কনসালটেন্সি সার্ভিসের সঙ্গে 1,500 কোটি টাকার চুক্তিও করা হয়ে গিয়েছে। জানা গিয়েছে এই অর্থ দিয়েই নিজেদের পরিষেবাকে আরও উন্নততর করে তুলতে চায় বিএসএনএল। এ প্রসঙ্গে অল ইন্ডিয়া মোবাইল রিটেল অ্যাসোসিয়েশনের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি মুকুল মণ্ডল বলেন, অন্য কোম্পানিগুলি 20-30% রিচার্জের খরচ বাড়িয়ে দিয়েছে, তার ওপর টাটার সাথে বিএসএনএলের চুক্তি, সাধারণ মানুষ অনেক বেশি করেই এখন বিএসএনএলের দিকে ঝুঁকছেন। কারণটা হচ্ছে খুব সাধারণ একটা কারণ, যে জিও এবং এয়ারটেল, ভোডাফোন এরা খুব মনোপলি ব্যবসা করছে। হঠাৎ করে রাতারাতি প্রায় 20-30% রিচার্জের উপরে ইনক্রিজ করেছে, তো যেটা সাধারণ নাগরিক ঠিকভাবে নেয়নি এবং সাধারণ মানুষরা সেটা থেকে একটু মুখ ফিরিয়ে নিয়েছে অন্যান্য জিও এবং এয়ারটেল ভোডাফোন থেকে। বিএসএনএলকে বিশ্বাস করছে এই কারণে যে টাটার সঙ্গে যে বিএসএনএলের চুক্তিটা হয়েছে সেটা 5G চুক্তি হয়েছে। এই 5G চুক্তি আগামী দিনে হয়তো আরও নতুন দিগন্ত আমাদেরকে দেখাবে এবং খুব ভালো হবে। যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনে ইন্টারনেটটাই সবচেয়ে বড় জিনিস, সেই ইন্টারনেটটা কোথাও যেন যদি দামি হয়ে যায় তাহলে স্টুডেন্টের পক্ষে অনেক সমস্যা হচ্ছে। তাছাড়া আমরা সাধারণ মানুষজনেরও অনেক অসুবিধা হচ্ছে, যে এটা প্রায় 30% ইনক্রিজ হয়েছে, এটা আমাদের পক্ষে অনেক সমস্যা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।